গাইস, গুড মর্নিং। সবাই এখন কি করছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন এই ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিছুই না, জাস্ট একটা রান্না করছি, তো সোয়াবিন, নিটাবিন, সোয়া। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আমি আগে ভাতটা নামিয়ে নিয়েছি, জাস্ট তরকারিটা বাকি আছে, তো চলো দেখে নাও। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সোয়াবিন গুলো খুব সুন্দর একটা কালার এসছে, দেখো। এবার আমি এটা তুলে নেবো, তো আমি দেবো আমি পাঁচফোড়ন। অনেকে আছে পাঁচফোড়ন পছন্দ করে না, বাট আমার রান্নাঘরে পাঁচফোড়ন থাকবে। আজকে এই দেখো সোয়াবিন গুলো আমি তুলে নিয়েছি, আলু আর সোয়াবিন দুটো আছে, টমেটো কাটা, টমেটোটা আবার দিয়ে দেবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নেবো। আমার মিক্সিতে এটা পিষে নিয়েছি আমি, এর মধ্যে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আছে, আর রসুন আদা আছে, সব কিছু পেস্ট করে নিয়েছি। তো এবার দেখে নিন, পেঁয়াজ তো দেখতে পাচ্ছি, মশলাগুলো দিয়ে দিলাম। তো আমি যেটা দেবো এবার সেটা হচ্ছে পরিবার মতো লবণ, এটা আমার উপর দিয়ে দিই। হলুদ গুঁড়ো, ভালোভাবে নেড়ে দেবো। তো দেখো পুরোটা কষে গেছে একদম, এই দেখতে পাচ্ছি একদম। এই যে ছোট্ট ছোট্ট মুড়ি, এগুলো এখন মাখবো, দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগে মুড়ি খেতে। দিলাম চানাচুর, এবার দেবো তেল। বাস হয়ে গেছে, তো তরকারিতে আমার কিছুই অ্যাড করার নেই, আর আছে খালি একটু গরম মশলা দেবো, তবে এখন না একটু পরে, এটা ফুটতে থাকুক। মার ছোট্ট শিলে আমি এখন এটাকে পেস্ট করে নেব, ততক্ষণে একটু দিয়ে দিলাম, অ্যাড করবো একটু মশলাটা অ্যাড করবো। তো চলো, খুব সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি নাবিয়ে নিয়েছি, দেখো